আসসালামু আলাইকুম বন্ধুরা, কি অবস্থা? সবার কেমন আছেন? নিয়ে আসলাম আপনার জন্য আরেকটি নতুন ভিডিও। তো বন্ধু, দেখতে পাচ্ছেন এখানে আমাদের কাছে 3 রিলে একটা কিন্তু বোর্ড আছে, এবং বোর্ডগুলোর যে আমাদের যে কানেকশনগুলো আছে, কোন কানেকশনটা কী কাজে ব্যবহার হয়, আজকের ভিডিওতে কিন্তু এই বিস্তারিত নিয়ে আলোচনা করব। তো এখানে দেখুন, এখানে হচ্ছে রিলের পাশে এটা হচ্ছে ডিসপ্লে কানেকশন, এবং এখানে যে আমাদের কানেকশনগুলো আছে এটা হচ্ছে গ্রাউন্ড, 2 নম্বরটা হচ্ছে হার্স, এবং এই যে ব্যাটারি পজিটিভ এখানে আছে, এবং এখানে যে আমাদের তারগুলো আছে, আমাদের প্রথম এই দুইটা হচ্ছে 18 ভোল্ট, ঠিক আছে? 18 ভোল্ট কোথায় হবে? এখানে দুইটা ডায়োড আছে, এই দুইটা ডায়োডে কিন্তু 18 ভোল্টেজ হবে, ঠিক আছে? 18 ভোল্টেজ দিবেন কোথা থেকে? 18 ভোল্ট দিবেন হচ্ছে একটা 9 ভোল্ট ট্রান্সফর্মার থেকে, ঠিক আছে? 9 9 18 মাঝখানে গ্রাউন্ড বাদ। এরপর হচ্ছে আমাদের সুইচিংয়ের তার, এরপর থাকা আছে হচ্ছে PWM। PWM এর হচ্ছে তার হচ্ছে এখান থেকে আপনারা ট্রান্সফরমারের এসি ভোল্টেজটা এখানে দিয়ে দিবেন, ঠিক আছে? এরপর হচ্ছে এখানে ফ্যানের কানেকশন আছে, আপনারা ফ্যান এখান থেকেও দিতে পারেন, চাইলে ট্রান্সফর্মার থেকে এখানে ফিল্টারিং করেও দিতে পারেন, কোনো ধরনের সমস্যা নাই। এবং কোন বিয়ারটা কোন কাজের এটাও কিন্তু বলে দিব। তো এই বিয়ারটা হচ্ছে আমাদের ফুল কাট, আমাদের চার্জিং কাট হচ্ছে এই বিয়ারটা, এবং এই বিয়ারটা যেটা আছে এটা হচ্ছে আমাদের ওভারলোড, এবং এটা হচ্ছে আমাদের আউটপুট, আমাদের এসি ভোল্টেজ এবং আউটপুট ডিসি ভোল্টেজ দুইটাই কিন্তু এটাই নিয়ন্ত্রণ করে, ঠিক আছে? ব্যাটারি আউটপুট এবং কারেন্ট আউটপুট, এবং এটা হচ্ছে হার্জের বিয়ার, ঠিক আছে? তো এই ছিল আজকের ছোটো একটা বিস্তারিত ভিডিও। ভালো লাগে লাইক করে দেবেন। আসসালামু আলাইকুম, দেখা হবে নতুন কোনো ভিডিওতে।